السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আজ খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মসজিদুল হারামে আলোচনা করা হয়। আজ খুতবা প্রদান করেন ফজিলত শেখ সালেহ ইবনে হুমায়িদ হাফিজাহুল্লাহ। আজকে তিনি যে বিষয়ে আলোচনা করেছেন তা হল দিনই চরিত্র বা দিনের অপরিহার্য একটি বিষয় হল উত্তম চরিত্র। অর্থাৎ ইসলামে যে মানুষের আখলাকের যে দিক রয়েছে সেদিকে অত্যন্ত চমৎকারভাবে তিনি আজকে একটি খুতবা আলোচনা করেছেন। আজ বিশ রবিউল আউয়াল 1442 হিজরি, সে মোতাবেক 6 নভেম্বর 2020 ইংরেজি। সম্মানিত প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান লাইভ দেখছেন বা পরবর্তীতে যারা শ্রবণ করবেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। খুতবার শুরুর পূর্বেই আমি আপনাদের কাছে আজকের খুতবার প্রয়োজনীয়তা তুলে ধরব। সেটি হলো যে আমরা অনেকেই সালাত আদায় করি, সিয়াম রাখি, জাকাত দিয়ে থাকি, হজ ব্রত পালন করে থাকি, কিন্তু ইসলামের এই যে আমালগুলো বা ইসলামের যে বিধিনিষেধগুলো রয়েছে ইসলামের এ সকল আমলের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো উত্তম চরিত্র বা আমাদের নৈতিকতা বা আমাদের আখলাক। আমাদের মুসলিমদের মাঝে অনেকে হয়তো আমরা ইসলামের অন্যান্য বিধিনিষেধগুলো পালন করে থাকি কিন্তু এই বিষয়ে আখলাকের বিষয়ে আমাদের যে অবক্ষয়, আখলাকের বিষয়ে আমাদের যে উদাসীনতা, তা আজ যে সীমারেখা সেই সীমারেখা অতিক্রম করেছে। আমরা জানি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা বা পারিবারিক যে শিক্ষা, সেখান থেকে আজ আখলাক বা মানুষের সাথে সুন্দর আচরণ, আমাদের প্রতিবেশী সমাজ বা অন্যের প্রতি আমাদের যে হক, একজন মানুষের মধ্যে মানুষ হিসাবে তার মধ্যে যে সকল উত্তম চরিত্র এবং গুণাবলী থাকার কথা সেগুলো পুরোটাই অনুপস্থিত। ইসলাম এই সম্পর্কে আমাদেরকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে আজ সে বিষয়ে ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেব যে আলোচনা করেছেন তা আপনাদের সামনে উপস্থাপন করব এবং প্রয়োজনে এর সাথে সম্পৃক্ত যদি কোনো বিষয় থাকে সেটি উপস্থাপন করার জন্য চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি শরহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জুমার খুতবার সুন্নাহ নিয়ম অনুযায়ী সম্মানিত খতিব সাহেব আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ দিয়েছেন। তাকওয়া হলো মুমিনদের জন্য সবচেয়ে উত্তম পাথেয়, সেই পাথেয় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বা সেই পাথেয় অর্জন করার জন্য সম্মানিত খতিব সাহেব আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার মতো উত্তম পাথেয় গ্রহণ করার এবং তা অর্জন করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলেন যে মানুষের বিনয়ী, একজন মানুষ বিনয়ী হওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলী। যে ব্যক্তি বিনয়ী এটি হলো তার জন্য একটি আত্মবিশ্বাসের বিষয়, যে তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, বিনয়ী হওয়ার মাধ্যমে এই বিনয়ী গুণ তাকে কখনোই কোনো খারাপ কাজে বা অহংকারের দিকে তাকে ঢেলে দিবে না। বিনয়ী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, আর এই গুণ মানুষকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলে। আর যে ব্যক্তি অহংকার করে
অহংকার প্রদর্শন করে। এই অহংকার যে প্রদর্শন করে এর অর্থ হলো যে তার মধ্যে এমন কোনো বিষয় রয়েছে, এমন কোনো ত্রুটি বা এমন কোনো ত্রুটির বিষয় রয়েছে যে ত্রুটির কারণে সে মানুষের কাছে অহংকার করে বেড়ায়, সে মানুষের কাছে বিনয় হতে পারে না। এরপর সময় তো খতিব সাহেব বলেন যে যখন আপনি কাউকে অপছন্দ করবেন এর অর্থ এই নয় যে আপনি তাকে সকল মানুষের কাছে অপছন্দনীয় করে বা অপছন্দনীয় হিসেবে তাকে মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন। কেননা এমনও হতে পারে যে আপনি যে ব্যক্তিকে অপছন্দ করছেন সে অপছন্দের কারণ আপনি নিজেও হতে পারেন। এরপর সময় তো খতিব সাহেব কয়েকটি কোরআন আয়াত উল্লেখ করেছেন যেগুলোর সাথে আমাদের নৈতিকতা, আমাদের আখলাকের সাথে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সময় তো খতিব সাহেব প্রথম যে আয়াতটি উল্লেখ করেছেন তিনি বলেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত সূরা, এটি সূরা নাহলের 97 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী এবং পুরুষের মাঝে যারা সৎ আমল করবে, ওহুয়া মুমিনুন, যে মুমিন অবস্থায়, যে সে ইমানদার অবস্থায় যদি সৎ আমল করে, ফালা নুহইয়্যান্নাহু হায়াতান তাইয়িবা, এবে আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিদেরকে তাদেরকে সুন্দর উত্তম জীবন দান করবেন, ওয়া লা নাজজিয়্যান্নাহুম আজরাহুম, এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন মৃত্যুর পরবর্তীতে এবং দুনিয়াতেও, বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে উত্তম কাজ করেছে এটার বিনিময়ে। অর্থাৎ এই আয়াতের মধ্যে মানুষের যে উত্তম কর্মগুলো রয়েছে, মানুষের আখলাক এবং আমাল সালিহারগুলো রয়েছে, এগুলো সবগুলোকেই এই আয়াত অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সময় তো খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল ক্বালবি লানফাদু ইলাইক, যে লানফাদু মিন হাওলিক। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আপনি যে সাহাবাদের সাথে বা মানুষের সাথে নম্র আচরণ করছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ। এটি সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল ক্বালব লানফাদু মিন হাওলিক, যে আপনি যদি তাদের সাথে রূঢ় আচরণ করতেন, আপনি যদি তাদের সাথে কঠিন হয়ে যেতেন, তারা আপনার কাছ থেকে চলে যেত। সুতরাং ফাফু আনহুম, তারা যদি আপনার সাথে কোনো অসৌজন্য আচরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়াশাওয়িরহুম ফিল আম, কোনো বিষয় আপনার সামনে উপস্থাপন হলে আপনি তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আজম দাফা তাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন, তা হলো যে মানুষের সাথে নরম আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য অত্যন্ত রহমত স্বরূপ, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আপনি তাদের সাথে নম্র কমল আচরণ করছেন, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া। যদি আপনি রূঢ় আচরণ করতেন, তাদের সাথে কঠোর হয়ে যেতেন, তাহলে মানুষ ইসলামের দিকে আসতো না, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। সুতরাং আমাদেরকেও, আমরা যারা মুসলিম, আমরা যারা দাঁড়ি, যারা ইসলামের কথা বলি, মানুষদেরকে ইসলামের পক্ষের কথা বলি, আমাদেরকে এসব গুণাবলী অর্জন করতে হবে। আমাদের আচার আচরণের কারণে যেন মানুষ ইসলাম থেকে দূরে সরে না যায়। আমাদের মানুষের সাথে নম্রতা, উদারতা, ক্ষমা করা, এসব গুণাবলী আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর সময়ত খতিব সাহেব যে আয়াতটি উল্লেখ করেছেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন সূরা ইসরার 53 নম্বর আয়াতে, ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাযী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন তারা যেন উত্তম কথা বলে, অর্থাৎ মানুষের সাথে সত্য কথা বলবে, মানুষকে ধোঁকা বা এই ধরনের অনৈতিক কোনো মানুষের সাথে কথা বলবে না। তাহলে এই যে উত্তম কথা বলা, মানুষের সাথে উত্তম আচরণ করা, এটি হলো একটি ইবাদার অংশ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর ভাষী হওয়ার জন্য, নম্র বিনয়ীভাবে কথা বলার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান মানুষের মাঝে বিবাদ ঝগড়া সৃষ্টি করে দেয়। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, আর শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদেরকে সুন্দর এবং কোমল আচরণের অধিকারী হতে হবে, সুন্দর ভাষার অধিকারী হতে হবে, মানুষের সাথে বিনয়ী এবং কর্কশ ভাষা নয়, সুন্দর ভাষায় মানুষের সাথে আমাদেরকে কথা বলতে হবে। এটাই হলো ইসলামের আখলাক, এই আখলাক আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা আমাদের সমাজ, আমরা ব্যক্তি, পরিবার, আমাদের মধ্যে সুন্দর যে ভ্রাতৃত্ব এবং আমাদের যে সামাজিক অবকাঠামো তা আরও সুন্দর এবং মজবুত হবে। এরপর সময় দাও খতিব সাহেব বলছেন অপর একটি আয়াত, যে আয়াত আল্লাহর সূরা বনি ইসরাঈলের 16 নম্বর আয়াত, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা আরাদনা আনহুলিকা করিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফহাক্কা আলাইহাল কওলু ফাদামনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্প্রদায়কে, কোন এলাকাকে ধ্বংস করতে চান, তখন সেই অঞ্চলের যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যারা আমোদ প্রমোদে লিপ্ত রয়েছে, সে সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা আরাদনা আনহুলিকা করিয়াতান আমারনা মুতরাফিহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে থাকেন, ফাফাসাকু ফিহা, সেখানে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। তাহলে এই আয়াত দ্বারা সময় খতিব সাহেব আমাদেরকে সেটি বুঝাতে চাচ্ছেন যে আমাদের যদি অনৈতিক এবং আমাদের যদি আখলাকের বিচ্ছুরণ ঘটে, আমরা যদি আমাদের যে নৈতিকতার অবক্ষয় ঘটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যে জাতিদেরকে ধ্বংস করেছেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদের আখলাক, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের যে নৈতিকতা রয়েছে, আমাদেরকে যে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষা আমাদেরকে অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। এই আয়াতে বলা হচ্ছে ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদামনাহা তাদমীরা, অর্থাৎ যারা তাদের নৈতিকতাকে বিসর্জন দিয়েছে, যারা পাপাচারে লিপ্ত হয়েছে, এটি হল আখলাকের বিষয় যে তারা বেহায়াপনা এই ধরনের নোংরামিতে যখন তারা লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলেননি যে তারা যখন সালাত তরক করেছে, তারা যখন যাকাত প্রদান করেনি, তারা যখন তাদের যে আহকামগুলো রয়েছে এই আহকামগুলো যখন তারা পালন করেনি, তাদেরকে আমি ধ্বংস করেছি, এ কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন ফাফাসাকু ফিহা, এই আয়াতের উদ্দেশ্য হলো যে যখন তারা অশ্লীলতা, বেহায়াপনা এবং তাদের যে আখলাকের যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আজ আমরা হয়তো সালাত আদায় করি, আমাদের ইসলামের অন্য অন্য বিষয় কিন্তু আমরা পালন করে থাকি, কিন্তু আমাদের যে আখলাক, আমাদের যে নৈতিকতা, সেই নৈতিকতা আজ অনেক দূরে গিয়ে ঠেকেছে, সেই নৈতিকতা আজ আমাদের থেকে চলে যাচ্ছে বললেই চলে। আজ আমরা যে সকল ব্যক্তি ইসলাম পালন করে থাকি, তাদের মধ্যে এই যে ইসলামের যে আখলাক রয়েছে, সেই আখলাক আজ খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রতিটা ক্ষেত্রে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী অন্য মুসলিমের সাথে আমাদের যা হক, ছোট বড় এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রতে আজকে আমরা ইসলামের যে আখলাক রয়েছে, সেই আখলাক সেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের যে আখলাক রয়েছে সেই আখলাক যেন অর্জন করতে পারি এবং সেভাবে যেন আমরা মানুষের সাথে আচরণ করতে পারি। সময় তো খতিব সাহেব বলছেন যে কিয়াম, মূল্যবোধ বা যে আখলাকের কথা ইসলাম বলা হচ্ছে, সেটি কোন আখলাক? সেটি হলো সিফাতুন আল্লাতি আল্লাতি ইহমিলুহাল মার ওয়া ইউআমিলু বিহাল গায়র, যে এই সকল গুণাবলী আখলাক এমন কিছু গুণাবলী যেগুলো মানুষ নিজে অর্জন করবে এবং সেভাবে মানুষের সাথে সেই গুণাবলী মানুষের সামনে সেভাবে আচরণ, তার আচার আচরণে সেভাবে সেটা প্রকাশ করবে। অর্থাৎ প্রথমে সেগুলো নিজের মধ্যে অর্জন করবে এবং সেই গুণগুলো যেভাবে তাকে শিক্ষা দেওয়া হয়েছে সেইভাবে মানুষের সাথে তার দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে সেগুলো মানুষের সাথে সেভাবে সে চলবে। সময় খতিব সাহেব এরপর আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটি চমৎকার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, কাদাল আদাবু আইয়াকুনা সুলসাইদ্দিন, যে আদব
যেন ইসলামের দুই তৃতীয়াংশের সমান। অর্থাৎ ইসলামের যে আহকাম বিধিবিধানগুলো রয়েছে, তিনি বলছেন যে আমার মনে হচ্ছে যেন ইসলামের দুই তৃতীয়াংশ বিষয়গুলোই আদবের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আদব ইসলামে এত গুরুত্বপূর্ণ এবং এত গুরুত্ব প্রদান করা হয়েছে। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াদুনু কাসীরুম মিনান নাস আন্নাত তাকওয়া হিয়াল কিয়াম। তিনি বলছেন যে মানুষ মনে করে থাকে যে তাকওয়া হলো কি, ইসলামের যে আহকাম বিধিবিধানগুলো রয়েছে সেগুলো পালন করাই হলো আর তাকওয়া, সেটা হলো বিহাক্কিল্লাহ, শুধুমাত্র আল্লাহর হক। আল কিয়ামু বিহুকুকিল্লাহ, আল্লাহর হকগুলোকে শুধুমাত্র আদায় করাটাই হলো তাকওয়া, এটা মনে করে থাকে। কিন্তু আর মানুষ এটাও মনে করে দুনা হকুক ইবাদিহি, যে মানুষের হকের মধ্যে তাকওয়া নেই। অর্থাৎ তাহলে তাকওয়ার মূল হলো আল্লাহ এবং বান্দার যে হক রয়েছে উভয় হককে যথাযথভাবে আদায় করা। সেই জন্য তিনি বলছেন যে আর আল্লাহ এবং বান্দার হক যথাযথভাবে আদায় করতে পারেন নবীগণ এবং সিদ্দিকগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন তারা। সুতরাং হুকুকুল্লাহ আখলাকের ক্ষেত্রে বা তাকওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা এবং সাথে সাথে মানুষের হক আদায় করা, এই দুইটার সমন্বয় হলো তাকওয়া। শুধু আল্লাহর হক আদায় করে বান্দার হক যদি কোনো ব্যক্তি আদায় করতে না পারে, তাদের সাথে যদি অন্যায় অবিচার এবং যে আখলাকের বহির্ভূত যে সকল বিষয় রয়েছে সেগুলোর যদি সে আচরণ করে, তাহলে এটার পরবর্তী পরিণাম কি হবে সেই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আসছে। সময়ত খতিব সাহেব এরপর বলছেন যে হারাস ইবনে মুহাসিবি রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে আমাদের আখলাক শুধু মানুষের সাথেই হবে না, আমাদের যে অন্য অন্য ধর্ম রয়েছে সেই ধর্মের সাথেও আমাদের আখলাক কেমন হওয়া দরকার সেটাও আমাদেরকে জানতে হবে। ইসলাম আমাদেরকে সেটি শিক্ষা দিয়েছে যে অন্য অন্য ধর্মের সাথে আমাদের যে আখলাক হওয়ার কথা সেটাও আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর তিনি বলছেন ইয়াহিয়া ইবনে মুআদ রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, সুল খুলুক সাইয়্যা। তিনি বলছেন যে মানুষের সাথে অসৌন্দর্য এবং অসৌজন্যমূলক আচরণ করা এটি এক প্রকার পাপাচার, এটি এক প্রকারের গুনাহ। লা তানফা বিহা কাসাতুল হাসানাত, যে যখন মানুষ তার চারিত্রিক অবক্ষয় হবে তখন তার অনেক হাসানাত থাকলেও সেটা কোনো কাজে আসবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভালো আমল করে আর যদি তার চারিত্রিক অধঃপতন হয় তাহলে এই সকল ভালো আমল তার কোনোই কাজে আসবে না। এরপর তিনি বলছেন ওয়া হুসনুল খুলুক হাসানা, আর উত্তম চরিত্র হলো মানুষের জন্য কল্যাণকর মঙ্গলদায়ক। লা তাদুররু মাআহা কাসারাতুস সাইয়্যাত, মানুষের যদি অনেক পাপাচারও হয়ে যায় আর তার উত্তম আখলাক যদি থাকে তাহলে অবশ্যই এই উত্তম আখলাক তার সেই গুণাগুলি তার সেই অন্য অন্য যে পাপাচার রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাকে সহায়তা করবে। তাহলে আমাদেরকে অবশ্যই উত্তম আখলাক অর্জন করতে হবে। এবং তিনি এই কথার পরে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে তিনি উল্লেখ করেছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআল কাযা কাযা। অর্থাৎ যে এক ব্যক্তি সে সিয়াম পালন করে, সে ব্যক্তি কিয়ামুল লাইল করে কিন্তু তার এই সকল আমলগুলো এবং সে সদকা করে কিন্তু ওয়া তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এই ব্যক্তি এই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার মুখের মাধ্যমে। অর্থাৎ তার যে উত্তম চরিত্র হওয়ার প্রয়োজন ছিল তার প্রতিবেশীর সাথে সেটি অনুপস্থিত এখানে। তাহলে উত্তম চরিত্রের একটি অংশ সেটি হলো মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা, সেটি তার মধ্যে অনুপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন فقال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها, এই ব্যক্তির যে সৎ আমলগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। হিয়া মিন আহলিন নার, এই ব্যক্তি জাহান্নামবাসীদের মধ্যে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওয়া ফুলানা তুসাল্লিল মাকতুবা, অপর একজন মহিলা যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে সে কিয়ামুল লাইল করতে পারে না। তারপরে ওয়া তাসাদদাক বিআসওয়ার, এবং এই ব্যক্তি সামান্য অল্প পরিমাণ সদকা করতে পারে। লা তুযি আহাদান, তবে এই ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলা জান্নাতবাসীদের মধ্যে। তাহলে
কোন মানুষের যদি নফল আমল কম কম থাকলেও যদি এই ব্যক্তির উত্তম আচরণ থাকে, এই উত্তম আচরণ সেগুলো নফল যে আমলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম আমল, এই আমলগুলো তাকে জান্নাত পাওয়ার ক্ষেত্রে বা তাকে জান্নাত আল্লাহর নৈকট্যবান ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলবে। সুতরাং আমাদেরকে এই আমল, এই যে আমাদের যে নৈতিকতা, আমাদের যে উত্তম আখলাক ইসলাম শিক্ষা দিয়েছে, এই আখলাকগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এরপর সময় তো খতিব সাহেব চমৎকারভাবে আমাদেরকে একটি তিনি কথা বলেছেন, সেটা হলো যে আমাদের যে ইমান, আমাদের অনেক আমলগুলো রয়েছে যেগুলো মানুষ হয়তো আমাদের দেখে না, কিন্তু মানুষ আমাদের যে কাজগুলো দেখে সেটা হলো আমাদের উত্তম আচরণ, মানুষের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক কেমন, আমি মানুষের সাথে কিভাবে কোন ভাষায় কথা বলছি, আমি মানুষের সাথে উত্তম আচরণ করছি কিনা, আমার দৈনন্দিন জীবনের যে মুআমালা সেই মুআমালাগুলোই মানুষ দেখছে। যদি এগুলোর মধ্যে আমার ত্রুটি থেকে যায় তাহলে আমার আমলে সালেহের ক্ষেত্রেও ত্রুটিযুক্ত হবে। একথা সময় খুদু সাহেব বলছেন যে তিনি বলছেন যে আমাদেরকে কোরআন হিফজ করা বা কোরআন আমাদের কাছে রাখার চেয়ে সর্বপ্রথম কাজ হলো কোরআনের যে আখলাকের কথা বলা হয়েছে সেই আখলাক আমাদেরকে অর্জন করা। সেই জন্য পূর্বেকার সালাফে সালেহিনগণ বলতেন যে বিশেষ করে তালেব ইলম ইলমদের উদ্দেশ্যে সকল আলোচনা করা হতো খুদ্দার বাহিরের একটি বিষয়, সেটা হলো যে যারা তালেব ইলম ছিল তাদেরকে সর্বপ্রথম তাকওয়া অর্জন, সর্বপ্রথম তাদেরকে হুসনুল খুলুক উত্তম চরিত্র অর্জনের জন্য উস্তাদগণ নির্দেশ প্রদান করতেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আখলাক অর্জন করতে পারে তাহলে সে ইলম অর্জন করতে পারবে। যাই হোক, এরপর সময় তো খতিব সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সেই বিষয় মানুষের জন্য পছন্দ করো, ভালোবাসো যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। অর্থাৎ আপনি যেভাবে চান মানুষ আপনার সাথে আচরণ করুক, আপনি মানুষের সাথে সেভাবে আচরণ করুন, আপনি নিজের জন্য যা পছন্দ করবেন আপনি মানুষের জন্য তা পছন্দ করেন, এটি হলো ইসলাম, এটি হলো ইসলামের শিক্ষা, এটি হলো ইসলামের আমাদের যে মহান শিক্ষা। অর্থাৎ আমি নিজের জন্য যা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করব, সেটা হোক না আমাদের কথাবার্তা, সেটা হোক আমাদের আচার আচরণে, সেটা হোক আমাদের খাদ্য পানীয় সকল ক্ষেত্রেই এই বিধান। এরপর সমাদ খদিব সাহেব সেই হাদিস উল্লেখ করেছেন, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটিকে মুহাদ্দিসিনগণের ভাষায় হাদিসের মুফলিস বলা হয়। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক মানুষ আছে যারা কিয়ামতের দিন তাদের আমলের ভাণ্ডার নিয়ে আসবে, কিন্তু তাদের আখলাক ভালো না হওয়ার কারণে, তাদের অনৈতিক অনিসলামিক কর্মকাণ্ড থাকার কারণে, অর্থাৎ আখলাকগত বিষয়ের ত্রুটি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে শুধুমাত্র আমলের দিক দিয়ে কোনো ব্যক্তি পরিপূর্ণতা অর্জন করলেই সে জান্নাতে যেতে পারবে না, বরং তাকে আমলের দিকে পরিপূর্ণতার সাথে সাথে যে তাদের আখলাকের যে বিষয়গুলো রয়েছে, তাদের যে নৈতিকতার বিষয়গুলো রয়েছে, এগুলোর দিকেও তাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। তাহলেই সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাহলেই কেবলমাত্র সে জান্নাত অর্জন করতে পারবে। যদি কোনো ব্যক্তি তার আমল পরিপূর্ণতা অর্জন করে কিন্তু সে অন্য মানুষের উপর জুলুম করেছে, তার আখলাকের বিষয়ে যথেষ্ট পরিমাণ দুর্বলতা রয়েছে, এদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস যেটা অত্যন্ত ভয়াবহ একটি হাদিস আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবাদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, হে সাহাবাগণ তোমরা কি জানো মুফলিস কে, নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবাগণ বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, বিভিন্ন রাওয়ায়েতে বিভিন্ন ধরনের শব্দ বর্ণিত হয়েছে যে আমাদের মধ্যে যার দিরহাম নেই অথবা যার দিনার নেই অথবা যার কোনো পাথেয় নেই, অর্থাৎ যারা অর্থ সংকটে রয়েছে আমরা তাদেরকে মুফলিস বলে থাকি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের প্রকৃত পক্ষে সেই ব্যক্তি নিঃস্ব, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাত, এই নিঃস্ব ব্যক্তি কিয়ামতের দিন অনেক সালাত নিয়ে উপস্থিত হবে, ওয়া সিয়াম ওয়া যাকাত, এ ব্যক্তি তার আমলে সালেহের মধ্যে যাকাত থাকবে, সিয়াম থাকবে, এই ধরনের সকল প্রকারের আমলে সালেহ থাকবে, ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কদ ফা হাযা ওয়া আকালা মা লা হাযা ওয়া সাফাকা দামা
হাদা ওয়া যারাবা হাদা, এইভাবে এই ব্যক্তি তার যে নৈতিকতা রয়েছে তার নৈতিকতার পদস্খলনের কারণে সে মানুষকে প্রহার করেছে, মানুষের মাল অন্যায়ভাবে হত্যা করেছে, মানুষের রক্তক্ষরণ করেছে, এ সকল কর্মের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তার বিরুদ্ধে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ উপস্থাপন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার হাসানাত গুলো থেকে নিয়ে নেওয়া হবে, ওয়াহাদা মিন হাসানাত, এরপর বলছেন ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়াহাদা মিন হাসানাতি, এই ব্যক্তিকে এই সকল ব্যক্তিদেরকে তার তার মঙ্গল বা তার যে কল্যাণগুলো রয়েছে তার যে সওয়াবগুলো রয়েছে সেগুলো থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে, এরপরে যখন তার হাসানাতগুলো শেষ হয়ে যাবে অথচ তার বিরুদ্ধে অভিযোগ এখনও রয়ে গিয়েছে, হাদিসে বলা হচ্ছে যে এই ব্যক্তির যখন আমলে সালেহগুলো শেষ হয়ে যাবে অন্য ব্যক্তি যারা অভিযোগ দায়ের করেছে তাদের গুণাগুলো এই ব্যক্তির কাছে চাপিয়ে দেওয়া হবে, এরপর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযু বিল্লাহি মিন দালিক। সুতরাং আমলের পরিপূর্ণতার মাধ্যমে জান্নাত অর্জন করা যাবে না, বরং আমলের পরিপূর্ণতার সাথে আমাদের নৈতিকতা, আমাদের আখলাক, ইসলামের যে আখলাক রয়েছে সেই আখলাক আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যদি মানুষের উপর অন্যায় করি, মানুষের সাথে জুলুম করি, আমরা যদি প্রতিবেশীর হক আদায় না করি, আমরা যদি পিতামাতার হক আদায় না করি, আমাদের যে ইসলামের আখলাক শিক্ষা দেওয়া হয়েছে সুন্দরভাবে কথা বলা, এই সব বিষয় যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এগুলোর কারণেও আমরা কিয়ামতের দিন জান্নাত আমাদের কাছ থেকে ছুটে যেতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের যে সুন্দর আখলাকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই আখলাকগুলো যাতে আমরা অর্জন করতে পারি। এরপর সময় খতিব সাহেব আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে যারা পিতামাতা রয়েছেন বা যারা শিক্ষক রয়েছেন অথবা যারা পরবর্তী প্রজন্মকে আপনার শিক্ষার দায়িত্বে রয়েছে তাদেরকে তিনি উল্লেখ তিনি সম্বোধন করে বলেছেন যে আমাদেরকে একথা স্মরণ রাখতে হবে ইন্নাদ দীনা খুলুক, যে ইসলাম যে ধর্ম রয়েছে দিনটাই হলো পরিপূর্ণ একটি উত্তম আদর্শ, একটি চরিত্র, একটি নৈতিকতার বিষয়। যদি কোনো ব্যক্তির মাঝে নৈতিকতা না থাকে, আখলাক না থাকে, তাহলে তার মধ্যে দিনের ত্রুটি রয়েছে। তিনি বলছেন পিতামাতা এবং যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছে তিনি তাদেরকে বলছেন যে আমাদের প্রজন্মকে আমাদেরকে ইসলামের যে আখলাকগুলো রয়েছে এই আখলাক তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। তিনি বলছেন আমাদের আমাদের বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে যে যে পর্যায়ে রয়েছে তাদেরকে আমাদের এই কথা শিক্ষা দিতে হবে যে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে, এবং এর মাধ্যমেই আমাদের প্রশান্তি এবং মানুষের সাথে যদি আমরা সুন্দর ভাষায় কথা বলি এটি হলো সদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সাথে সুন্দর হাসি মুখে কথা বলো একটি সদাকা। এই কথা আমাদেরকে, আমাদের প্রজন্মদেরকে যারা রয়েছে তাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদেরকে এই কথা শিক্ষা দিতে হবে যে মানুষের সাথে সুন্দর, নম্র এবং কমল ভাষায় কথা বলতে হবে। তিনি বলছেন যে আমাদের পরবর্তী প্রজন্মকে এই কথা বা এই বিষয়ে শিক্ষা দিতে হবে যে মানুষের সাথে হিংসা, বিদ্বেষ বা লোক দেখানো আমল, কঠোরতা এগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো যে ইসলামের নৈতিকতা রয়েছে, আখলাক রয়েছে, এগুলো ইসলামের সুন্দর নৈতিকতা বা আখলাকের বিরোধী বিষয়। মানুষের সাথে হিংসা, বিদ্বেষ, কঠোরতা এবং এই ধরনের যত বিষয় রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে, কলবকে বা আমাদের হৃদয়কে সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমাদের প্রজন্মকে বা আমাদের প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে একথা আমাদের জানতে হবে, শিখতে হবে যে ইবাদা শুধুমাত্র মসজিদেই সীমাবদ্ধ নয়। আমাদের মসজিদে যেভাবে ইবাদা রয়েছে, আমরা সালাত আদায় করে থাকি, ঠিক আমাদের ঘরেও ইবাদা রয়েছে। মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করব, আমাদের পরিবারবর্গের সাথে আমরা কিভাবে আচরণ করব, আমাদের পিতামাতার সাথে আমরা কিভাবে আচরণ করব, বিরুল ওয়ালিদাইন পিতামাতার যে হক রয়েছে সেই হক আদায় করা ইবাদা। ঠিক একইভাবে আমাদের আত্মীয় স্বজনদের সাথে, আমাদের স্ত্রীবর্গ, আমাদের যে স্ত্রী সন্তান বা যারা রয়েছে তাদের যে হক রয়েছে এই হকগুলো আদায় করাও আমাদের জন্য একটি ইবাদা। এরপর তিনি বলছেন যে যেভাবে মসজিদেই ইবাদা সীমাবদ্ধ নয় ঠিক একইভাবে আমাদের রাস্তাঘাটেও পথে চলার মধ্যেও আমাদের জন্য ইবাদা রয়েছে। যদি সেখানে আমরা পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করি এবং সেখানে অসহায় বা দুর্বল মানুষকে সহযোগিতা করি অথবা মানুষের মঙ্গলার্থে যদি আমরা কাজ করি সেগুলো আমাদের জন্য ইবাদা হবে। ঠিক একইভাবে আমাদের কর্মস্থলে আমাদের ইবাদা রয়েছে, যদি সেই কর্মস্থলের যে কওয়ানিনগুলো রয়েছে, যে বিধিনিষেধগুলো রয়েছে যদি আমরা সেগুলো মেনে চলি এবং তাদের হক যদি আমরা আদায়
করি সেখানেও আমাদের জন্য ইবাদা রয়েছে। ঠিক একইভাবে আমাদের আমরা যে পথে ঘাটে বা আমাদের লোকাল যে গাড়ি আমরা ব্যবহার করি সেখানেও আমাদের জন্য ইবাদা রয়েছে। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান প্রদর্শন করা এবং যার যে হক রয়েছে সেই হক আদায় করা, এখানেও আমাদের জন্য ইবাদা রয়েছে। আমাদের জন্য ইবাদা রয়েছে আমাদের বাজার, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও আমরা যেন সেখানে মানুষের হকের ক্ষেত্রে কারচুপি না করি, আমরা যেন মানুষকে ধোঁকা না দেই ব্যবসার ক্ষেত্রে, আমরা যেন অন্যায়ভাবে শপথ না করি। এইভাবে ব্যবসায় লাভবান হওয়ার জন্য মানুষকে ধোঁকা দিয়ে, ভালোটাকে উপরে দিয়ে আর খারাপটা যেন আমরা নিচে না দেই, অর্থাৎ প্রতিটা কাজে আমাদের জন্য শিক্ষা রয়েছে, উত্তম চরিত্র রয়েছে। এই চরিত্র আমাদের প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের এই মহান যে চরিত্র, মহান যে নৈতিকতা, এই নৈতিকতা আমাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। এরপর তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সাথে কোনো সমকক্ষ নেই, তিনি একমাত্র রব, তিনি আমাদের সকল মাখলুককে পর্যবেক্ষণ করছেন, আমাদের প্রতিটা কর্ম তিনি লিপিবদ্ধ করছেন। সুতরাং নিজে কীভাবে ভালো থাকবো সেদিকে আমাদেরকে চিন্তা করতে হবে, অন্যের বিষয় নিয়ে আমরা যেন আমরা নিমজ্জিত হয়ে না পড়ি। এরপর তিনি বলছেন মানুষকে এই কথা আমাদের পরবর্তী প্রজন্মকে এবং আমাদেরকে এই কথা শিক্ষা অর্জন করতে হবে যে আমাদের উত্তম চরিত্রের বহির্ভূত একটি বিষয় হলো যে অন্যের দোষ ত্রুটি নিয়ে আমরা নিমজ্জিত থাকা, বরং আমাদের কর্তব্য হলো অন্যের দোষ ত্রুটি বাদ দিয়ে নিজের যে ত্রুটিগুলো রয়েছে, নিজের যে দোষগুলো রয়েছে সেগুলো নিয়ে গবেষণা করা, সেগুলো থেকে নিজেকে কিভাবে শুধরে ভালো মানুষ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করা। এরপর তিনি বলছেন যে মানুষ আর এর মধ্যে কোনো প্রকারের লজ্জা নেই, বরং আমরা যদি নিজের দোষ ত্রুটি আমরা শুধরে নিতে পারি এবং অন্যকে যদি আমরা ক্ষমা করে দিতে পারি, এর মধ্যে আমাদের সম্মান রয়েছে, নিজের দোষ ত্রুটি শুধরানোর মধ্যে কোনো প্রকারের লজ্জা বা এই ধরনের কোনো বিষয় নেই, বরং এখানে সম্মান এবং মর্যাদা রয়েছে। তিনি বলছেন যে আমাদেরকে অন্যকে ক্ষমা করা শিখতে হবে, কিভাবে অন্যকে আমরা ক্ষমা করতে পারি এবং ক্ষমার যে বা মানুষ যদি আমাদের কাছে ক্ষমা চায় বা নিজেকেও অন্যের দৃষ্টিটি যদি সেখানে উপস্থাপন হয় তাহলে নিজে প্রয়োজনে মানুষের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিব। এরপর তিনি বলছেন যে আমাদের যে মত পার্থক্য রয়েছে এই মত পার্থক্যের ক্ষেত্রেও আমাদের যে নৈতিকতা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগতভাবেই সেভাবে সৃষ্টি করেছেন যে মানুষ মানুষের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু এই মত পার্থক্য যেন আমাদেরকে মতানৈক্যের দিকে নিয়ে না যায়। এই যে মত পার্থক্যের যে সংস্কৃতি রয়েছে এটার যে ইসলামের যে বিধান রয়েছে তাও আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এরপর তিনি বলছেন যে আমাদের যারা শ্রমিক রয়েছে, যারা সকাল থেকে কাজ শুরু করে দুপুর রাত্রি পর্যন্ত তারা কাজ করে, এ সকল মানুষের সাথে আমাদেরকে বিনয়ী আচরণ করতে হবে। আমাদের যারা শ্রমিক বা আমাদের প্রত্যেকের আমরা যাদেরকে শ্রমিক হিসেবে গ্রহণ করেছি তাদের সাথে যেন আমরা সুন্দর আচরণ করি। তিনি বলছেন আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, যারা অসুস্থ আমরা তাদের সেবায় নিয়োজিত থাকব, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা যদি কোনো কখনো মেডিকেল বা এই ধরনের কোনো জায়গায় যাই বা আমাদের সময় হয় তাহলে আমরা রোগীদের সেবা করব। এটি হলো ইসলামের শিক্ষা। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের যে গুণ সে গুণ আমাদেরকে অর্জন করতে হবে, মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলতে হবে, মিষ্টি ভাষায় মিষ্টি মুখে মানুষের সাথে আচরণ করতে হবে। এইভাবে মানুষ যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। ত্রাণ কার্যক্রমে যদি আমরা সক্ষম হই তাহলে মানুষকে পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, অর্থাৎ ইসলামের যে সুন্দর আখলাকগুলো রয়েছে এগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে আমাদের যারা ছোট রয়েছে তারা বড়দেরকে সম্মান করবে, অপরিচিত সবাইকে সম্মান করবে, কারো মান সম্মান আঘাত হানে এই ধরনের কোনো কর্মকাণ্ড, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, কেউ কারোর সাথে এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না যার মাধ্যমে মানুষের সম্মান বা তাদের যে আত্মমর্যাদা বোধ রয়েছে সেখানে আঘাত হানে। এরপর সময় খুদু সাহেব বলছেন যে আমাদেরকে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে পিতামাতাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে একথা খেয়াল রাখতে হবে, আমাদের প্রজন্ম এবং আমরা নিজেরাও আমাদের সময়ের যেন আমরা হেফাজত করি। আমাদের জীবন, আমাদের চরিত্র, আমাদের ব্যক্তি যে আমাদের যে
নৈতিকতা, সেই নৈতিকতা যেন আমরা রক্ষা করতে পারি, অশ্লীলতা বেহাপনায় যেন আমরা লিপ্ত হয়ে না যাই। আমাদের পর্দার মধ্যে সম্মান রয়েছে, এই পর্দা আমাদেরকে অর্জন করতে হবে। এক কথায় সময় খলিফ সাহেব আজকে ইসলামের যে গুণাবলীগুলো রয়েছে সকল গুণাবলী তিনি উল্লেখ করে তিনি বলছেন আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে, আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আমরা যা শিক্ষা অর্জন করব সেভাবে মানুষের সাথে সে আচরণ করব। এ কথায় তিনি আমাদেরকে আজকের খুতবায় তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি বলছেন সে হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যখন মানুষের সাথে উত্তম আচরণ করে, হুসনুল খুলুক, তার আখলাক, তার নৈতিকতা যখন সুন্দর হয়ে যায়, এর মাধ্যমে এই ব্যক্তি যারা নফল সিয়াম পালন করেছে, যারা কিয়ামুল লাইল করেছে, সে সকল ব্যক্তিদের যে মর্যাদা, যে দরজা রয়েছে, যে স্তর রয়েছে, সে স্তরে পৌঁছাতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নফল আমলের মধ্যে ত্রুটি থাকে, সে তার যদি উত্তম আচরণ থাকে, তার আখলাক যদি ভালো হয়, তার এই আখলাকের ফলে এই ব্যক্তি সে সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের উত্তম চরিত্র রয়েছে তারা জান্নাতের, হাদিসের মধ্যে এসেছে যে তারা জান্নাতের খুব ভালো জায়গা বা জান্নাতের মধ্যভাগ তারা অর্জন করবে। যাই হোক, এরপর সময় খতিব সাহেব বলছেন ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ তিনি তার একটি উদ্ধৃতি তিনি এখানে দিচ্ছেন, তিনি বলেন যে মানুষ যখন উত্তম আচরণ শিখবে, মানুষ যখন একজন ব্যক্তি ইসলামের যে চরিত্রের কথা বলা হয়েছে এগুলো যখন তার মধ্যে সকল কিছু একত্রিত করবে, তখন সে ব্যক্তি কমলতা এবং সে বিনয়ী হবে। আর যখন একজন ব্যক্তির মাঝে ইসলামের আখলাকগুলো থাকবে না, এই ব্যক্তি মানুষের সাথে বিবাদে লিপ্ত হবে এবং মানুষের সাথে তার বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। তিনি বলছেন আরো একটি উক্তি তিনি এখানে উল্লেখ করেছেন, আবু হাতেম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষ যখন ভালো গুণাবলী উত্তম চরিত্রের অধিকারী হয়, এর মাধ্যমে তার গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেন, যেভাবে নাকি সূর্যের তাপ আমাদের বরফকে গলিয়ে ফেলে, ঠিক একইভাবে মানুষের উত্তম চরিত্রগুলো তার দুষ্টুটিগুলোকে দূরীভূত করে ফেলেন। আর আর যাদের চারিত্রিক ত্রুটি রয়েছে, যাদের অনৈতিক, যাদের নৈতিকতার মধ্যে ইসলামের যে শিক্ষা সেই শিক্ষা নেই, তাদের বিষয়ে তিনি বলছেন যে যাদের চরিত্রহীন বা যারা যাদের উত্তম চরিত্র নেই, তারা তাদের আমলগুলো, তাদের যে ভালো আমলগুলো রয়েছে এই ভালো আমলগুলোকেও তাদের অনৈতিক, তাদের চরিত্র ভালো না হওয়ার কারণে তাদের আমলগুলোকে ধ্বংস করে দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের যে ইসলাম যে নির্দেশ দিয়েছে উত্তম চরিত্র অধিকারী হওয়ার জন্য, সেই চরিত্রের যেন আমরা অর্জন করতে পারি। এরপর সময় হুদু সাহেব বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, তিনি বলছেন যে ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না, বরং যেটা মন্দ আপনি ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করুন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই হলো ইসলামের শিক্ষা, আমাদেরকে মন্দকে আমাদের ভালো দিয়ে প্রতিহত করতে হবে, মন্দকে মন্দ দিয়ে নয়, আমাদের ভালোবাসা, আমাদের কমলতা, আমাদের উত্তম চরিত্রের মাধ্যমে কাফেরদেরকে ইসলামের যে সুশীতল ছায়া সেই দাওয়াত আমাদেরকে দিতে হবে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন আমাদের যে বর্তমান সময়ে আমাদের যে অন্যায়, অবিচার, মানুষ মানুষের প্রতি যে জুলুম এবং এই যে অহংকার, আত্ম অহমিকা, এগুলো সবগুলোর মূল কারণ হলো আমাদের যে নৈতিকতা, ইসলাম আমাদেরকে যে আখলাক শিক্ষা দিয়েছে সেই আখলাক আমাদের মাঝে আজ নেই। যদি আমাদের মাঝে এই আখলাক চলে আসে, তাহলে আমাদের মাঝে যে অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, অহংকার এবং এই যত বিষয় রয়েছে এগুলো সবগুলো দূরভূত হয়ে যাবে। তিনি বলছেন যে উম্মার মাঝে যে বর্তমান সময়ে যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকট অর্থনৈতিক সংকট নয়, বরং এটি হলো তাদের আখলাকের সংকট। আমাদের যদি আখলাক আজ পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের সামাজিক যত ত্রুটি রয়েছে, আমাদের সামাজিক
যত সংকট রয়েছে সকল সংকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান হয়ে যাবে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন, আর যে সকল ব্যক্তিদের মধ্যে ইসলামের যে শিক্ষা রয়েছে, যে আখলাক রয়েছে, এই আখলাক যাদের মধ্যে নেই, তারা ছন্নছাড়া হয়ে রয়েছেন, তারা বিক্ষিপ্তভাবে হয়ে রয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি সঠিক পথে বিচরণ করছে আর যে ব্যক্তি তার মুখের উপরে ভর করে চলছে, তারা উভয় কি সমান? তা কক্ষই নয়। অর্থাৎ কে অধিক হকের উপর রয়েছে, অর্থাৎ যারা উত্তম আখলাক অর্জন করেছে তারাই সঠিক পথের উপর রয়েছে। এরপর সময় তো খতিব সাহেব সেই আয়াতের দিকে আবার তিনি ইঙ্গিত দিয়ে বলছেন যে তিনি বলছেন যে পূর্বের যত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, তাদের সংকট ছিল তাদের আখলাক, তাদের নৈতিকতা, তাদের নৈতিক যে পদস্খলন হয়েছিল, সেই পদস্খলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তাদের অর্থনীতি বা তাদের লোক সংখ্যা কম, এ সকল কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেননি। সুতরাং আমাদের যে আখলাকের বিষয় রয়েছে, ইসলাম আমাদেরকে যে আখলাক শিক্ষা দিয়েছে, সেই আখলাক আমাদেরকে অর্জন করতে হবে। আর এই আখলাকের মাধ্যমে একজন ব্যক্তি তার যে ইসলামের যে আহকামগুলো রয়েছে, এই আহকামের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারবে। বা যারা নফল কিয়াম করেছে, সে সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ইসলামে যে আখলাক রয়েছে, সকল আখলাক যেন আমরা অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আখলাকের সকল সুন্দর যে আখলাক সবগুলোই তার মাঝে ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহি বিহামদি। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল। সুতরাং আমরা বেশি বেশি করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরা পড়ি, তাহলে সেখান থেকে আমরা এই আখলাক অর্জন করতে পারবো। সাহাবারা যে আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা অর্জন করেছে, সেই আখলাক আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা আমাদের এই আখলাক অর্জন করতে পারি, আমাদের পরবর্তী জেনারেশনকে এই আখলাকের মধ্যে আমরা তাদেরকে বড় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জান্নাতের পথকে ইনশাআল্লাহ আরো সহজ হয়ে যাবে। অন্যথায় আমাদের ইবাদা, আমাদের আমলে সালেহ যদিও থাকে, যদি আমাদের আখলাকের মধ্যে ত্রুটি থাকে, হয়তো বা আমরা জান্নাতে নাও যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আমরা যেন উত্তম আখলাক অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم.